প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রিয়েকজেস এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং রিয়েকজেস এর এই প্লেলিস্ট থেকে খুব সহজেই রিয়েক্ট সম্পর্কে অনেক কিছুই শিখতে পারছেন। তো ইতিমধ্যেই আপনারা রিয়েক্ট সম্পর্কিত তিনটি অ্যাসাইনমেন্ট সলভ করে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো করেননি, অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো করে নেবেন, এতে করে বিষয়গুলো আরও ভালোভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আসলে অ্যাসাইনমেন্ট ফোরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেখানে কিনা আপনারা ইউজ এফেক্ট সম্পর্কিত যা যা শিখেছেন সেগুলো ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়্যাক্ট অ্যাসাইনমেন্ট ফোর ইউজার ম্যানেজমেন্ট অ্যাপ। তো আমি এই লিঙ্কটি গিটহাবের যে রিপোজিটরি লিঙ্ক রয়েছে সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজেই খুঁজে নিতে পারেন এই রিপোজিটরি। এবং এইখানে অলরেডি readme.md-তে ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে এই অ্যাসাইনমেন্টটি সলভ করতে হবে। এই অ্যাসাইনমেন্টের পারপাস দেয়া আছে, কত পয়েন্টের অ্যাসাইনমেন্ট সেটাও এখানে বলে দেয়া আছে। তো এই অ্যাসাইনমেন্টের পারপাস হচ্ছে, যেমনটা বলেছিলাম, ইউজ এফেক্ট হুকের ব্যবহার, এবং যখনই ইউজ এফেক্ট ব্যবহার করে ডেটা লোড করবেন তখন কীভাবে অ্যাররকে হ্যান্ডেল করবেন, এই দুইটা বিষয় এখানে ইম্পর্টেন্ট বিষয়। এই অ্যাসাইনমেন্টের একটি ড্যামো প্রজেক্ট অলরেডি রেডি করা আছে, আপনারা চাইলে সেটা ওপেন করে দেখে নিতে পারেন যে আমি আসলে কি চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ডেটা ফ্যাচ করতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই আপনাদের এইখানে। তো কীভাবে ডিজাইনিং করতে হবে, কীভাবে এই কার্ডগুলো তৈরি করতে হবে সেটা আপনাদের মেইন ফ্যাক্ট না, আপনারা জাস্ট ডেটাগুলো কীভাবে ফ্যাচ করতে সেটা দেখাতে হবে। তো অলরেডি আমি এখানে বলে দিয়েছি অল দ্য ইনস্ট্রাকশন আর গিভেন ইন অ্যাপ কম্পোনেন্ট, সব ইনস্ট্রাকশন অ্যাপ কম্পোনেন্টে দেওয়া আছে এবং সেখানে তিনটি টাস্ক দেওয়া আছে, সেই তিনটি টাস্ক করতে হবে। করার পর আমি যে ড্যামো প্রজেক্টটা তৈরি করেছি এখানে যে আউটপুটটা একটু আগে দেখেছিলেন ঠিক তার মতো হতে হবে। তো চলুন আবার আমরা প্রজেক্টের দিকে মুভ করি। কাজটা আপনাদের শুধু অ্যাপ কম্পোনেন্টে করতে হবে। তো সোর্সে চলে গেলাম, সোর্সে যাওয়ার পর app.js এ চলে গেলাম এবং এইখানে আপনাদের কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে ডিক্লেয়ার থ্রি স্টেটস হিয়ার, ইউজার ইজ লোডিং এবং অ্যারোর, তিনটি স্টেট ডিক্লেয়ার করতে হবে, ইউজার ইজ লোডিং এবং অ্যারোর। এই স্টেটগুলোতে ভ্যালু কী রাখবেন সেটা আপনাদের বুঝতে হবে। অ্যান্ড দেন স্টেপ টুতে ইউজ এফেক্ট ব্যবহার করে ডেটা ফ্যাচ করতে হবে। ডেটা ফ্যাচ করার সময় লক্ষ্য রাখবেন যে ইজ লোডিং এবং অ্যারোর এই স্টেটগুলোকে আপডেট করছেন এবং ডেফিনেটলি ইউজারকে তো আপডেট করবেনই, ওকে। অ্যান্ড দেন সেই ডেটা যেগুলো আপনারা পাবেন সেটাকে কী করতে হবে, ইউজার্স নামে যে কম্পোনেন্ট তৈরি করেছি সেইখানে পাস করে দিতে হবে। তো আপনাদের কাজই হচ্ছে জাস্ট app.js, আর কোনো কাজ নেই, অন্যান্য কম্পোনেন্টে কোনো কাজ নেই। যদিও এখানে আরও কম্পোনেন্ট রয়েছে সেগুলো আমি তৈরি করে রেখেছি এবং সেগুলো কাজ অলরেডি আমি করে রেখেছি, আপনাদের কিছু করতে হবে না। সো আপনারা জাস্ট ইউজার্স কম্পোনেন্টকে কল দিবেন app.js থেকে এবং ডেটা সেইখানে সেন্ড করে দেবেন, দ্যাটস অল। তো আশা করি অ্যাসাইনমেন্টটি খুব সহজেই আপনারা করতে পারবেন, বেস্ট অফ লাক। এখন যত সময় যাবে অ্যাসাইনমেন্ট তত কঠিন হবে, ডেফিনেটলি এটা স্বাভাবিক বিষয় কারণ আপনারা এখন অ্যাডভান্স টপিকের দিকে মুভ করছেন। তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করুন, দেখা যাক কী হয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।